ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 1100 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করবো। আগের ভিডিওগুলো যারা দেখো না অবশ্যই ভিডিওগুলো দেখো, তোমরা অবশ্যই হেল্প হবে। আর তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নাও লেট স্টার্ট। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন ইস্পাত কেন্দ্র স্টেনলেস স্টিল তৈরি হয়? কোন ইস্পাত কেন্দ্রে স্টেনলেস স্টিল তৈরি হয়? সালেম। এখানে অ্যান্সার হবে এ, সালেমের স্টেনলেস স্টিল তৈরি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, গঙ্গা নদীর উৎপত্তি স্থল ভারতের কোন রাজ্যে অবস্থিত? গঙ্গা নদীর উৎপত্তি স্থল অবস্থিত ভারতের উত্তরাখণ্ডে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সিমেন্ট কারখানা কোথায় স্থাপিত হয়? এখানে মাদ্রাজ। ভারতের প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয় মাদ্রাজে। আরাবলী পর্বত কোন নদীর উৎপত্তি লাভ করেছে? আরাবলী পর্বতে সবরমতী নদী উৎপত্তি লাভ করেছে। এখানে আরাবলী পর্বত থেকে সরি, এখানে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। নেক্সট প্রশ্ন, ভারতের পিনকোড জনের সংখ্যা কয়টি? ভারতের পিনকোড জনের সংখ্যা হচ্ছে 8টি। অ্যান্সার সি। নিম্নোক্ত কোনটি একটি রবি শস্যের উদাহরণ? এখানে সরিষা হচ্ছে রবি শস্য। কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? এখানে সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। অ্যান্সার হবে ডি। ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। ন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইনস্টিটিউট অবস্থিত হায়দ্রাবাদ শহরে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত? ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত উত্তরাখণ্ডে। ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত? উত্তরাখণ্ডে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত। গঙ্গার একটি ডান তীরের উপনদী হলো গণ্ডক। এখানে অ্যান্সার হবে বি। গঙ্গার একটি ডান তীরের উপনদী হলো গণ্ডক। নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। অ্যান্সার হবে বি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্রটি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? নকরেক হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। অ্যান্সার হবে এখানে এ, নকরেক গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। মুম্বাই ও দিল্লির মধ্যে কততম জাতীয় সড়ক যোগাযোগ রক্ষা করে? মুম্বাই ও দিল্লির মধ্যে জাতীয় সড়ক রক্ষা করে 8 নম্বর, এখানে 8 নম্বর জাতীয় সড়ক যুক্ত করেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের সর্ষে উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? ভারতের সর্ষে উৎপাদনে রাজস্থান প্রথম স্থান অধিকার করে। অ্যান্সার হবে এখানে সি, ভারতের সর্ষে উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? রাজস্থান। নেক্সট প্রশ্ন হচ্ছে, সিঙ্গুলিলা শৈলশিরা পশ্চিমবঙ্গের কোন দেশ থেকে পৃথক করেছে? সিঙ্গুলিলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, উপদ্বীপীয় ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? উপদ্বীপীয় ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী হচ্ছে কৃষ্ণা। অ্যান্সার হবে এখানে বি। গঙ্গার উত্তরে পশ্চিমবঙ্গের অংশকে কি বলে? বরেন্দ্রভূমি। গঙ্গার উত্তরে পশ্চিমবঙ্গের যে অংশ তাকে বলা হয় বরেন্দ্রভূমি। গঙ্গার উত্তরে পশ্চিমবঙ্গের অংশকে বরেন্দ্রভূমি বলে। নেক্সট প্রশ্ন, আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তরপ্রদেশ আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। কানাডা ড্যাম কোন নদীর উপর অবস্থিত? মৌরাক্ষী নদীর উপর অবস্থিত কানাডা ড্যাম। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, সকনা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সকনা হ্রদ ভারতের চণ্ডীগড় রাজ্যে অবস্থিত। অ্যান্সার হবে এখানে বি। ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত ভিক্টোরিয়া হ্রদ, আফ্রিকা মহাদেশ। নেক্সট প্রশ্ন, এলাচ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? এলাচ উৎপাদনে কর্ণাটক রাজ্য প্রথম স্থান অধিকার করে। অ্যান্সার হবে বি, এলাচ উৎপাদনে কর্ণাটক রাজ্য প্রথম স্থান অধিকার করে। নেক্সট প্রশ্ন, আদা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? আদা উৎপাদনে কেরল রাজ্য প্রথম স্থান অধিকার করে। অ্যান্সার হবে বি, টোডা নামক উপজাতি নিম্নলিখিত এলাকায় বসবাস করে? কন্যাকুমারী। টোডা নামক উপজাতিরা কন্যাকুমারী থেকে বসবাস করে। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, আলু উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? এখানে আলু উৎপাদনে উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, এশিয়া ও ইউরোপের ইউরোপ মহাদেশের সীমানায় কোন পর্বত অবস্থিত? এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানায় উড়াল পর্বত অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, লুধিয়ানা শহরের কাছে কোন নদী অবস্থিত? লুধিয়ানা শহরের কাছে শতদ্রু নদী অবস্থিত। তিরুচিরাপল্লী শহরের কাছে কোন নদী অবস্থিত? তিরুচিরাপল্লী শহরের কাছে
কাবেরী নদী অবস্থিত? অ্যান্সার হবে এখানে এ, তিরুচিরাপল্লি শহরের কাছে কাবেরী নদী অবস্থিত। কোন নদীর সংলগ্ন গুয়াহাটি শহর অবস্থিত? এখানে ব্রহ্মপুত্র নদী সংলগ্ন গুয়াহাটি শহর অবস্থিত। লখনউ শহরের কাছে কোন নদী অবস্থিত? গৌমতী। অ্যান্সার হবে বি, গৌমতী। নেক্সট প্রশ্ন হচ্ছে লন্ডন শহর কোন নদীর সংলগ্ন অবস্থিত? লন্ডন শহর টেমস। অ্যান্সার হবে এখানে সি, টেমস নদীর সংলগ্ন অবস্থিত লন্ডন শহর। বাগদাদ শহর কোন নদীর সংলগ্ন অবস্থিত? এখানে টাইগ্রিস। বাগদাদ হচ্ছে টাইগ্রিস নদীর সংলগ্ন স্থানে অবস্থিত। কায়রো শহরের কোন নদীর সংলগ্ন অবস্থিত? কায়রো শহর এখানে নীল, নীলের সংলগ্ন অবস্থিত কায়রো শহর, নীল নদ। নেক্সট প্রশ্ন হচ্ছে ঢাকা শহর কোন নদীর সংলগ্ন অবস্থিত? এখানে বুড়িগঙ্গা। ঢাকা শহর বুড়িগঙ্গা সংলগ্ন স্থানে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে চার্জ নির্মাণ শিল্পে জাপানের স্থান কত? চার্জ নির্মাণ শিল্পে জাপানের স্থান হচ্ছে প্রথম। অ্যান্সার হবে এখানে এ, চার্জ নির্মাণ শিল্পে জাপানের স্থান হচ্ছে প্রথম। সেজিয়ন উপত্যকায় বৃহত্তম সমভূমি কোনটি? সেজিয়ন উপত্যকায় বৃহত্তম সমভূমি হচ্ছে চেংটু। সেজিয়ন উপত্যকায় বৃহত্তম সমভূমির নাম হচ্ছে চেংটু। নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম খনিজ তৈল খনি কোনটি? আবদান। আবাদান হচ্ছে পৃথিবীর বৃহত্তম খনিজ তৈল খনি, আবাদান। এখানে অ্যান্সার হবে সি, পৃথিবীর বৃহত্তম খনিজ তৈল খনি হচ্ছে আবদান। নেক্সট প্রশ্ন জনপ্রতি তেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? কুয়েত। জনপ্রতি তেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কুয়েত। উৎস অঞ্চলে ইয়াংসিকিয়াং নদীর নাম কি? থিও থিও হি। অ্যান্সার হবে এখানে এ, উৎস অঞ্চলে ইয়াংসিকিয়াং নদীর নাম হচ্ছে থিও থিও হি। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন ওপেক সংগঠনের কয়টি দেশ নিয়ে গঠিত? ওপেক সংগঠন B12, এখানে B12 অর্থাৎ 12টি দেশ নিয়ে গঠিত ওপেক সম্মেলন। নেক্সট প্রশ্ন হচ্ছে চীনের সর্বোচ্চ সিংহ কোনটি? চীনের সর্বোচ্চ সিংহ হচ্ছে গোসাই খান। অ্যান্সার হবে এ, চীনের সর্বোচ্চ সিংহ হচ্ছে গোসাই খান। টাইগ্রিস ও ইউফ্রেটিস মিলিত ধারা কি নামে পরিচিত? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত ধারা সাত এল কুয়েত নামে পরিচিত। এখানে অ্যান্সার হবে এ, সাত এল কুয়েত। নেক্সট প্রশ্ন হচ্ছে ওপেক সংস্থাটি গঠিত হয় কত সালে? 1950 সালে ওপেক সংস্থাটি গঠিত হয়, 1950 সালে। বি, 12 দেশ, 12টি দেশ নিয়ে গঠিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে এশিয়া মহাদেশ কী দ্বারা উত্তর আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়েছে? এশিয়া মহাদেশ কী দ্বারা উত্তর আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়েছে? ডানকান প্যাসেজ। অ্যান্সার হবে এখানে সি, এশিয়া মহাদেশ ডানকান প্যাসেজের মাধ্যমে উত্তর আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়েছে, আর ইউরোপ মহাদেশ থেকে উড়াল পর্বতের মাধ্যমে বিচ্ছিন্ন হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? এখানে বৃহস্পতি গ্রহের কোনো উপগ্রহ নেই। অ্যান্সার হবে সি, কোয়াটারজাইট কোন শিলার পরিবর্তিত রূপ? কোয়াটারজাইট হচ্ছে বেলে পাথরের পরিবর্তিত রূপ। অ্যান্সার হবে এখানে সি। বানিয়াল পাস কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? বানিয়াল পাস কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? বানিয়াল পাস কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। অ্যান্সার হবে এখানে বি, বানিয়াল পাস কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। মহাদয় শ্রেণী কোন স্থানের নাম ছিল? মহাদয় শ্রেণী কৌনচ। এখানে অ্যান্সার হবে ডি, মহাদয় শ্রেণী কোন স্থানের নাম ছিল? কৌনচ। নেক্সট প্রশ্ন ছোটনাগপুর মালভূমি সর্বোচ্চ সিংহ পরেশনাথ কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড। ছোটনাগপুর মালভূমি সর্বোচ্চ সিংহ পরেশনাথ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। অ্যান্সার হবে বি, পূর্ণা কোন নদীর উপনদী? পূর্ণা হচ্ছে তাপ্তি নদীর উপনদী। এখানে অ্যান্সার হবে বি, পূর্ণা তাপ্তি নদীর উপনদী। হাম্পি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গাভদ্রা। হাম্পি শহরটি তুঙ্গাভদ্রা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন তিস্তা নদীর ডান তীরের সমভূমি কী নামে পরিচিত? তরাই। তিস্তা নদীর ডান তীরের সমভূমি তরাই নামে পরিচিত। এখানে অ্যান্সার হবে সি, তিস্তা নদীর ডান তীরের সমভূমি তরাই নামে পরিচিত। নেক্সট প্রশ্ন কোন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয়? পাঞ্জাব রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয়। অ্যান্সার হবে এখানে এ, নারকেল উৎপাদনে প্রথম কোন রাজ্য? কেরালা রাজ্য নারকেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। ভারতের কোথায় হীরক খনি অবস্থিত? পান্না। এখানে অ্যান্সার হবে ডি, পান্নাতে, ভারতের পান্নায় হীরক খনি অবস্থিত। নেক্সট প্রশ্ন অঙ্কালেশ্বর স্থানটি কোন খনিজের জন্য বিখ্যাত? অঙ্কালেশ্বর স্থানটি খনিজ তেল উৎপাদনের জন্য বিখ্যাত। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন পর
পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোন লোহা ইস্পাত কেন্দ্রটি স্বাধীনতার আগে গড়ে ওঠে? এখানে ভদ্রাবতী স্বাধীনতার আগে গড়ে ওঠে, ভদ্রাবতী অ্যান্সার হবে এ। এখানে চারটি অপশান আছে, ভদ্রাবতী, রৌরকেল্লা, রাউরকেল্লা আর বোকারো দুর্গাপুর। ভদ্রাবতী ইস্পাত কেন্দ্রটি স্বাধীনতার আগে গড়ে উঠেছিল, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, ওএনজিসি বোম্বে হাইতে তৈল খনি আবিষ্কার করে কোন সালে? ওএনজিসি বোম্বেতে বোম্বে হাইয়ে তেল উৎপাদন আবিষ্কার করে তেল খনি 1974 সালে, এখানে অ্যান্সার হবে সি, 1974। নেক্সট প্রশ্ন, ইলেকট্রিক লোকোমোটিভ কারখানা কোথায় অবস্থিত? ভোপালে অবস্থিত ইলেকট্রিক লোকোমোটিভ কারখানা, ইলেকট্রিক লোকোমোটিভ কারখানা ভোপালে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সাময়িক বায়ুভাবের একটি উদাহরণ হলো স্থলবায়ু, সাময়িক বায়ুভাবের একটি উদাহরণ হলো স্থলবায়ু। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো? এখানে কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, এখানে অ্যান্সার হবে এ, কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো। শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্প, খুব ইম্পর্টেন্ট, শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্প অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। পিছালাহাত কোথায় অবস্থিত? উদয়পুরে অবস্থিত পিছালাহাত, অ্যান্সার হবে এখানে বি, পিছালাহাত অবস্থিত উদয়পুরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে কে বিচ্ছিন্ন করেছে? লোহিত সাগর, এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে লোহিত সাগর। নেক্সট প্রশ্ন, এশিয়ার উষ্ণতম স্থান কোনটি? জেকোকাবাদ, অ্যান্সার হচ্ছে এখানে এ, এশিয়ার উষ্ণতম স্থান জেকোকাবাদ, এখানে অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, এশিয়ার শীতলতম স্থান কোনটি? ওয়াইমাইকন, এখানে শীতলতম স্থান, অ্যান্সার হচ্ছে এখানে সি। এই প্রশ্নটার মধ্যে একটু ভুল আছে মনে হচ্ছে, তোমরা একটু ক্লিয়ার করে নিও। পরবর্তী প্রশ্ন, থাইল্যান্ড কোন জলবায়ুর অন্তর্গত? থাইল্যান্ড হচ্ছে ক্রান্তীয় মৌসুমি, এখানে অ্যান্সার হবে বি, থাইল্যান্ড কোন জলবায়ুর অন্তর্গত? ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত। নেক্সট প্রশ্ন, ইয়াংসিকিয়াং কোথা থেকে সৃষ্টি হয়েছে? ইয়াংসিকিয়াং তিব্বতের মালভূমি থেকে সৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন, নিচে কোনটি এশিয়া মহাদেশকে বলা হয়? এখানে ক্ষুদ্র পৃথিবী বলা হয় এশিয়া মহাদেশকে, অ্যান্সার হবে এখানে সি। সিন্ধু নদ কোন সাগরে মিলিত হয়েছে? আরব সাগরে মিলিত হয়েছে সিন্ধু নদ, অ্যান্সার হবে এখানে বি। একটি যান্ত্রিকভাবে গঠিত পাললিক শিলার উদাহরণ, সেল হচ্ছে যান্ত্রিকভাবে গঠিত পাললিক শিলা, এখানে ক্যানাইট, নিস, স্লেট, সেল, এখানে সেল হচ্ছে যান্ত্রিকভাবে গঠিত পাললিক শিলার উদাহরণ। আম্রবৃষ্টি কোথায় বেশি দেখা যায়? দক্ষিণ ভারতে আম্রবৃষ্টি সব থেকে বেশি দেখা যায়। নেক্সট প্রশ্ন, আর্সেনিক কি দূষণ? আর্সেনিক হচ্ছে একটি জল দূষণ, এখানে চারটি অপশান আছে, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, কোনটি নয়? আর্সেনিক সাধারণত মৃত্তিকা দূষণ নয়, জল দূষণ, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? তারাপুর হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র, অ্যান্সার হবে সি। ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি? মুম্বাই হচ্ছে ভারতের সব থেকে জনবহুল শহর। নেক্সট প্রশ্ন, ভেম্বনাথ আসলে কি? ভেম্বনাথ আসলে ভারতের বৃহত্তম উপগ্রহ, অ্যান্সার হবে এখানে এ, ভেম্বনাথ ভারতের বৃহত্তম উপহ্রদ। ইকোলজিক্যাল প্রাইমেটের অপর নাম কি? ইকোলজিক্যাল প্রাইমেটের অপর নাম হচ্ছে এলটনস প্রাইমেট, অ্যান্সার হবে এখানে সি, এলটনস প্রাইমেট, ইকোলজিক্যাল প্রাইমেটের অপর নাম এলটনস প্রাইমেট। নেক্সট প্রশ্ন, লিন্ডারম্যানের মতে এক ট্রফিক স্তর থেকে অপর স্তর কত পার্সেন্ট প্রবাহিত হয়? 10%, লিন্ডারম্যানের মতে এক ট্রফিক স্তর থেকে অপর স্তরে 10% প্রবাহিত হয়। নেক্সট প্রশ্ন, চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? চিপকো আন্দোলন 1972 সালে হয়, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, দুটি বাস্তুতান্ত্রিক জীবগোষ্ঠীর বাসস্থানের অন্তর্বর্তী স্থানকে কি বলে? দুটি বাস্তুতান্ত্রিক জীবগোষ্ঠীর বাসস্থানের অন্তর্বর্তী স্থানকে বলে, অ্যান্সার হবে এখানে সি, ইকোটন, অ্যান্সার সি, ইকোটন। নেক্সট প্রশ্ন, কোন নির্দিষ্ট স্থানের সকল প্রজাতির জীবকে একত্রে কি বলে? বায়োটা, অ্যান্সার হবে এখানে এ। কোনো নির্দিষ্ট স্থানের সকল প্রজাতির জীবকে একত্রে বায়োটা বলে। শিয়াল ও সীমার মধ্যবর্তী কোন বিযুক্ত তল অবস্থিত? এখানে কন্ডাট বিযুক্তি তল অবস্থিত, শিয়াল ও সীমার মধ্যে কন্ডাট বিযুক্তি তল অবস্থিত, অ্যান্সার হবে এখানে বি। শিলামণ্ডল ও গ্রহমণ্ডলের মধ্যে কোন বিযুক্ত তল অবস্থিত? মহাবিযুক্তি তল এখানে অবস্থিত, অ্যান্সার হবে ডি, মোহর ও ভিসিক। নেক্সট প্রশ্ন,
এখানে মোহর বিযুক্তি দল হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কেন্দ্রমণ্ডল ও ক্রুমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি তল অবস্থিত? গুটেনবার্গ। কেন্দ্রমণ্ডল এবং ক্রুমণ্ডলের মধ্যে অবস্থিত গুটেনবার্গ বিযুক্তি তল। নেক্সট প্রশ্ন, এল তরঙ্গ কোন তরঙ্গের উদাহরণ? এল তরঙ্গ হচ্ছে পৃষ্ঠীয় তরঙ্গের উদাহরণ। অ্যান্সার হবে এখানে সি, এল তরঙ্গ হচ্ছে পৃষ্ঠীয় তরঙ্গের উদাহরণ। নেক্সট প্রশ্ন, পি তরঙ্গ কোন তরঙ্গের উদাহরণ? পি তরঙ্গ পৃষ্ঠীয় তরঙ্গের উদাহরণ। বহুদিন ধরে আবহাওয়িকার প্রাপ্ত শিলা কিসে পরিণত হয়? আবহাওয়িকার প্রাপ্ত শিলা মাটিতে পরিণত হয়। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সূর্যের উত্তরায়ণের সময়কালে দক্ষিণায়নের সময়কাল অপেক্ষা কত বেশি? 21 দিন বেশি। সূর্যের উত্তরায়ণের সময়কাল দক্ষিণায়নের থেকে 21 দিন বেশি। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে 12 বছর লাগে? শুক্র গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে 12 বছর লাগে। ব্যাসল শিলার পরিবর্তিত রূপ হলো গ্রেনাইট। এখানে অ্যান্সার হবে এ, ব্যাসল শিলার পরিবর্তিত রূপ হলো গ্রেনাইট। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। একটি পর্বত বেষ্টিত মালভূমি হলো তিব্বত মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমির নাম কি? তিব্বতের মালভূমি। নেক্সট প্রশ্ন, ভাগড়া নাগাল বন্ধ কোন নদীর তীরে অবস্থিত? শতদ্রু নদীর তীরে অবস্থিত ভাগড়া নাগাল বন্ধ। নেক্সট প্রশ্ন, নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক শহর। অ্যান্সার হবে ডি। কাজু বাদাম কোন ধরনের মাটিতে চাষ করা হয়? কাজু বাদাম ল্যাটেরাইট মাটিতে চাষ করা হয়। অ্যান্সার হবে এখানে বি, কাজু বাদাম ল্যাটেরাইট মাটিতে চাষ করা হয়। নেক্সট প্রশ্ন, পাঞ্জাবে নবীন পলিমাটি দ্বারা গঠিত সমভূমিকে কি বলে? বেট। পাঞ্জাবে নবীন পলিমাটি গঠিত সমভূমিকে বেট বলে। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, বেটন রেটুন পদ্ধতিতে কোন শস্য চাষ করা হয়? রেটুন পদ্ধতিতে আখ চাষ করা হয়। অ্যান্সার হবে এখানে সি, রেটুন পদ্ধতিতে আখের চাষ করা হয়। নেক্সট প্রশ্ন, নর্মদা নদী নিম্নলিখিত প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়? চ্যুতি। অ্যান্সার হবে এখানে এ, নর্মদা নদী নিম্নলিখিত চ্যুতির মধ্যে দিয়ে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ওয়ার্ধা, এখানে আগের প্রশ্নটা বলছে নর্মদা নদী নিম্নলিখিত প্রাকৃতিক ভূমিরূপের মধ্যে দিয়ে প্রবাহিত। অ্যান্সার হবে এখানে চ্যুতি। এখানে সি অ্যান্সার হবে না, বদ্বীপের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না। নেক্সট প্রশ্ন হচ্ছে, ওয়ার্ধা উপত্যকা কোন কয়লা খনি রয়েছে? ওয়ার্ধা উপত্যকায় চিরিমিরি কয়লা খনি রয়েছে। অ্যান্সার হবে এখানে সি, চিরিমিরি কয়লা খনি রয়েছে। ওয়ার্ধা উপত্যকায় চিরিমিরি কয়লা খনি রয়েছে। নেক্সট প্রশ্ন, রায়ত ভাট্টা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। রাওয়াত ভাট্টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত রাজস্থান রাজ্যে। 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাসায়নিক সার উৎপাদন কেন্দ্র হচ্ছে অলওয়ে। অ্যান্সার হবে এখানে সি, অলওয়ে। ভারতের প্রথম রাসায়নিক সার উৎপাদন কেন্দ্র হচ্ছে অলওয়ে।